আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকেই স্বপ্ন দেখতে হবে, আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন তো সেটাই যেটা পূরণের প্রত্যাশা আকাঙ্ক্ষা তোমার ঘুম কেড়ে নেয়। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু তোমার অভ্যেসটা তো পরিবর্তন করতে পারবে। এবং জেনে রেখো, ওই যে তোমার অভ্যেসই নিশ্চিতভাবে তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে। জেনে রেখো, একটি ভালো বই 100 বন্ধুর সমান, আর একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। সফলতার গল্প কখনো পড়বে না, কারণ তা থেকে তুমি শুধু ব্যর্থতা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, সফল হওয়ার কিছু ধারণা পাবে। জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, সময় শেখায় জীবনের মূল্য দিতে। তাই হৃদয়ের মণিকোঠায় জীবন এবং সময়ের গুরুত্ব একেবারে গেঁথে রাখো। তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, জেনে রেখো এ আলো ছড়াতে গিয়ে সূর্যকে কিন্তু অনেক জ্বলতে হচ্ছে। তাহলে আগে সূর্যের মতো জ্বলতে থাকো, তাহলেই আলো ছড়াতে পারবে। জটিল কাজে বেশি আনন্দ পাওয়া যায়, আর সহজ কাজে তো আনন্দ নেই। তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কিছুটা জটিল হওয়া প্রয়োজন। যদি তুমি তোমার কাজকে স্যালুট করতে পারো, তবে জেনে রেখো তোমাকে আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে স্যালুট না করো, তাহলে জীবনভর তোমাকে সবাইকে স্যালুট করতে হবে। জীবন এক কঠিন খেলা। এই খেলায় জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসাবে জন্মগতভাবে পাওয়া অধিকারকে ধারণ করবে। আর ভয় পেও না, জীবনে সমস্যার প্রয়োজন আছে, আর এই সমস্যা আছে বলেই তো সাফল্যের এত স্বাদ। আমি সুদর্শন ব্যক্তি নই, কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সাহায্য প্রয়োজন। আর এই সৌন্দর্য মানুষের হৃদয়ে থাকে, মুখে বা বাইরে নয়। মনে রেখো, ব্যর্থতাকে ভয় পাবে না। আমরা শুধু সাফল্যের উপরেই গড়ি না, আমরা ব্যর্থতার উপরেও গড়ি। আকাশের দিকে তাকাও, আমরা একা নই, মহাবিশ্বটি আমাদের প্রতি পরম বন্ধু প্রতিম। যারা স্বপ্ন দেখে ও সেই মতো কাজ করে, তাদের কাছেই সেরাটা ধরা দেয়। কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা। পারলে হারিয়ে দেওয়ার কুৎসিত আনন্দ না নিয়ে তাকে জয় করে দেখো তো। দ্রুত কিন্তু কৃত্রিম আনন্দের পেছনে ছোট না, বরং নিখাদ সাফল্য অর্জনের জন্য আরও বেশি নিবেদিত প্রাণ হও। প্রতিদিন সকালে এই 5টা লাইন বলো। 1, আমি ইশারা। 2, আমি করতে পারি ইনশাআল্লাহ। 3, আল্লাহ সবসময় আমার সঙ্গে আছে। 4, আমি জয়ী হব। 5, আজ দিনটা আমার। আর যখনই সফলতা পাবে, প্রথম বিজয়ের পরে বসে থাকবে না, কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে, তখন অনেকেই বলবে, আরে প্রথমটিতে তো শুধুমাত্র ভাগ্যের জন্য সফল হয়েছিল। তাই দ্বিতীয়বার দ্বিগুণ উদ্যমে কাজ শুরু করো। প্রশংসা করতে হবে প্রকাশ্যে, যারই করো না কেন, কিন্তু ওই সমালোচনাটা গোপনে করবে, ব্যক্তিগতভাবে। যার সমস্যা তাকে গিয়ে কানে কানে বলবে। আর মনে রেখো, ওই বিজয়ী হওয়ার জন্য উঠে পড়ে লেগো না। বিজয়ী হওয়ার সর্বোত্তম পন্থা হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই মনে করা। আরে তুমি যখন স্বাভাবিক আর সন্দেহমুক্ত থাকবে, তখন তুমি ভালো ফলাফল করতে পারবে, চাপমুক্ত হয়ে যাবে। মনে রেখো, বৃষ্টির সময় প্রত্যেকটি পাখি কোথাও না কোথাও আশ্রয় পায়, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে ফাঁকি দিয়ে যায়। তাই ঘাত প্রতিঘাত দেখে আত্মরক্ষা না করে বরং সবার ঊর্ধ্বে এত উঁচুতে উঠে যাও যেখানে তোমাকে স্পর্শ করতে পারবে না এইসব। যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে। জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজে আসে না।
মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।